ফ্রেন্ডস, কৃষক বন্ধু প্রকল্প রিলেটেড আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। কৃষক বন্ধু নতুন প্রকল্পে কৃষকদের টাকা কবে ঢুকবে, আজকে আমরা এই ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ারলি জানাবো। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দ্বারা শুরু করা কৃষক বন্ধু প্রকল্পে আপনারা সকলে জানেন সর্বোচ্চ 10,000 এবং সর্বনিম্ন 4,000 টাকা আর্থিক সাহায্য করে থাকেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। ইতিমধ্যে কৃষকদের এই প্রকল্পের মাধ্যমে যে রবি মরশুমের টাকা, সেটি কিন্তু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট করা হয়েছে ডিসেম্বরের 12 তারিখে, এবং পরবর্তী অর্থাৎ খরিফ মরশুম 2024 সালের টাকা কবে দেবে সে সংক্রান্ত কোনো রকম আপডেটস এখনও পর্যন্ত আসেনি। তো কৃষক বন্ধু প্রকল্পের আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে ক্লিয়ারলি জানাবো কবে আপনারা পেতে চলেছেন খরিফ মরশুমের টাকা। তাই ভিডিওটি অবশ্যই আপনারা না টেনে শেষ পর্যন্ত দেখুন, যেহেতু আপনারা ইতিমধ্যে রয়েছেন এপ্রিল মাসে। তো কবে আপনাদের টাকা এই প্রকল্পে দেওয়া হবে, আর সামনেই হচ্ছে ভোট, এবং ভোট উপলক্ষে কি তার আগে আগে টাকা দেবে না ভোট পর্ব শেষের দিকে টাকা দেবে, সেটা অনেকেই জানতে চেয়েছেন। আজকের ভিডিওতে আপনারা সেই সংক্রান্ত আপডেটটাই পুরোপুরি জানতে পারবেন। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই প্রকল্পের আবেদন আপনারা করলেই টাকা পাবেন এমনটা নয়, এ প্রকল্পে যোগ্য যদি হন সেক্ষেত্রে টাকা দেওয়া হবে। অনেক অযোগ্যরা বেনিফিশিয়ারিরা রয়েছেন যাদের পরবর্তীতে ডিলেটেড ফার্মার করে দেওয়া হয়েছে। কৃষক বন্ধু প্রকল্প যে রাজ্য সরকারের, সেই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকারের টাকা দেয় তার আগে স্ট্যাটাসগুলো আপডেট করা হয়। স্ট্যাটাসে প্রথমে আসবে এডিএ আপলোডেড, এরপর ডিডিএ অ্যাপ্রুভড, এরপর অ্যাকাউন্ট ভ্যালিড, দিয়ে ট্রানজ্যাকশন সাকসেস, এরকম আপনাদের স্ট্যাটাস চেঞ্জ হবে। এখন বর্তমানে পুরনো কৃষকরা যেনারা পুরনো একদম নতুন পুরনো যেনারা নতুন আবেদন করেছেন টাকা পেয়ে গিয়েছেন ট্রানজ্যাকশন সাকসেস রয়েছে, অর্থাৎ পুরনো এবং নতুনগুলো যেনারা আবেদন করেছেন টাকা পেয়েছেন তাদের সকলের স্ট্যাটাস কিন্তু এক ট্রানজ্যাকশন সাকসেস রয়েছে বর্তমানে। স্ট্যাটাস চেক করারও প্রসেসটা দেখাবো আপনাদের। তো টাকাও কবে পাবেন সেটাও যেহেতু আজকের ভিডিওতে জানতে পারবেন, ভিডিও ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো চলুন ফ্রেন্ডস, এই সংক্রান্ত কিছু আপডেট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে, সাথে আপনারা সেখান থেকে ক্লিয়ারলি এই প্রকল্পের টাকা দেওয়ার ডেটটাও জানতে পারবেন। তো রাজ্য সরকার দ্বারা অফিসিয়ালিভাবে বিজ্ঞপ্তি পাবলিশ করে দেওয়া হয়েছে অনেকদিন আগে কবে আপনাদের এই প্রকল্পে টাকা দেবে, চলুন সেই বিজ্ঞপ্তিটি অনস্ক্রিনে এবার জানিয়ে দিচ্ছি। দেখুন এই প্রকল্পের অফিসিয়ালি নোটিফিকেশনটি অন স্ক্রিনে নিচের দিকে স্ক্রল করলে আপনারা 3-2 নম্বর পেজে দেখতে পাবেন সেশন ওয়াইজ ক্যালেন্ডার অ্যান্ড টাইমলাইনস। এখানেই অফিসিয়ালিভাবে জানানো হয়েছে কবে আপনাদের এই প্রকল্পের মাধ্যমে টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে। সিম্পলি এখানে আপনারা লক্ষ্য করুন, প্রথমে আপনাদের যে ইনস্টলমেন্টের টাকা ঢুকবে এ নম্বরে সেটি রয়েছে। এ নম্বরে বলা হয়েছে খরিফ এপ্রিল টু সেপ্টেম্বর, মানে এপ্রিল মাস থেকে নিয়ে সেপ্টেম্বর মাসের মধ্যে এই প্রকল্পের যে টাকা সেটি খরিফ মরশুমের টাকা দেওয়া হবে। সেটি এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে যে কোনো একটি মাস যে কোনো একটি দিন ধার্য করে টাকা দেবে, তবে অফিসিয়ালভাবে কোন দিন মেনশন করে কিন্তু কোনোভাবে বলা হয়নি রাজ্য সরকারের তরফে। আর আপনারা জানেন এপ্রিল মাস থেকে শুরু হচ্ছে ইলেকশন এবং শেষ হবে প্রায় জুন মাসের ফার্স্ট উইকের মধ্যে। তো যে টাকাটি ক্রেডিট হবে সেটি আশা করা যাচ্ছে ভোট পর্ব শেষের দিকে, অর্থাৎ জুন মাসের সেকেন্ড উইক থার্ড উইক এরকম টাইমে আপনাদের টাকাগুলো ক্রেডিট হবে। তো এখানে নিচের দিকে আরেকটি এখানে রয়েছে 2 নম্বরে রবি মরশুম, যেটা অক্টোবর টু মার্চ, যে টাকাটি আপনারা ডিসেম্বরের 12 তারিখে পেয়েছেন। তো সেই টাকাটি এখানে কিন্তু বলা হয়েছে ডিসেম্বরের 12 তারিখে টাকা যেহেতু পেয়েছেন, তো অক্টোবর থেকে মার্চের মধ্যেই সেই ডেটটা পড়ে। এভাবে আপনারা বুঝতে পারবেন কবে টাকা পাবেন। তো সেক্ষেত্রে এপ্রিল টু সেপ্টেম্বর মাসের মধ্যে টাকা দেওয়া হবে। এর আগের দিনগুলোতে টাকা কিন্তু ক্রেডিট হয়েছিল জুন মাসে, প্রায় টাকা দিয়েছিল 2021 সালে খরিফ মরশুম, জুন মাসে 2022 সালে খরিফ মরশুম, জুন মাসে। তো এই প্রকল্পে 2024 সালে খরিফ মরশুম ও জুন মাসে দেবে এরকমই আশা করা যাচ্ছে। চলুন স্ট্যাটাস চেক করার প্রসেসটা একটু দেখিয়ে দিই। স্ট্যাটাস চেক করবার জন্য চলে আসবেন কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইটে, আসার পর নিচের দিকে স্ক্রল করবেন, সিম্পলি দ্বিতীয় অপশনটি আপনারা লক্ষ্য করবেন, নথিভুক্ত কৃষকের তথ্য অপশনটিতে ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন আপনাদের সামনে পরবর্তী পেজ চলে আসবে, সেটা কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইট। সিম্পলি এখানে আপনারা লক্ষ্য করুন সিলেক্ট অপশন বলে একটি অপশন রয়েছে, এই সিলেক্ট অপশন জায়গাটিতে আপনি ক্লিক করবেন। এখান থেকে যে কোনো একটি অপশন চয়েস করে নেবেন, এরপর আপনারা আই অ্যাম নট রোবট অপশনটিতে ক্লিক করবেন, যে ক্যাপচাটি চাইবে দিয়ে দেবেন। এরপর এই জায়গাটাতে ভ্যালিড আইডি নম্বরটি দেবেন, অর্থাৎ মোবাইল নাম্বার সিলেক্ট করলাম, এই মোবাইল নাম্বারটি দেবো। এরপর এই সার্চ অপশন আমরা ক্লিক করবো, স্ট্যাটাস মাথায় রাখবেন, স্ট্যাটাসটা চেক অবশ্যই করে নেবেন। দেখুন অনস্ক্রিনে একটি স্ট্যাটাস আপনাদের সামনে দেখাচ্ছে, এখানে দেখুন KBID বর্তমানে না অ্যাভেলেবেল রয়েছে, আপনারাও দেখে নেবেন আপনার KBID এখানে রয়েছে কিনা। তো এখানে কৃষক বন্ধু আইডি আপনারা এখানে লক্ষ্য করবেন, এরপর ভোটার নাম্বার দেখতে পাবেন, আধার নাম্বার দেখতে পাবেন,
তারপরে এখানে আপনার একটি অপশন দেখুন টোটাল ল্যান্ড ইন একর যত শতক আবেদন করেছে, স্ট্যাটাস রয়েছে অ্যাপ্রুভ এবং ট্রানজ্যাকশন সাকসেস। তো এই প্রকল্পের স্ট্যাটাস ইনার টোটালটাই ঠিক রয়েছে, যদি এখানে কারো অ্যাপ্রুভ না থাকে, ডিলেটেড ফার্মার থাকে কিংবা পেন্ডিং থাকে, তিনারা টাকা পাবেন না, শুধুমাত্র অ্যাপ্রুভ কৃষকরা টাকা পাবেন। আর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি ভ্যালিডেশন হয় তারপরে টাকা কিন্তু ঢুকে যাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তবে ইতিমধ্যে কোনো রকম অফিসিয়াল ডেট দেননি, আপনারা টাকা কিন্তু পাবেন এপ্রিল টু সেপ্টেম্বর মাসের মধ্যে, যে কোনো একটি মাসে, যে কোনো একটি দিনে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল অপশন অন করতে ভুলবেন না।